মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উল্লাস মোড় থেকে শুরু হয়ে কার্জন গেট চত্বরে এসে শেষ হয়। মিছিলের আমরা শেষ দেখতে পাইনি, প্রচুর মানুষ লাখের কাছে লোকজন এই জমায়েত করেছিল, আমাদের এখানে আমরা শেষ দেখতে পাইনি। তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে, তৃণমূল যুব কংগ্রেস ঐক্যবদ্ধভাবে যে মিছিল বর্ধমান শহরের বুকে করেছে, বিজেপির কোনো চিহ্ন পাওয়া যাবে না। আপনারা শুধু দেখুন, জয়নিং যে হারে শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলায়, রেগুলার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের জয়নিং চলবে। কোনো বিশৃঙ্খল হয়নি, এত কর্মীর জমায়েত, সবাই একটাই স্লোগান দিচ্ছিল, আওয়াজ উঠেছে বঙ্গে আমরা দিদির সঙ্গে। এই স্লোগানটা আপনাদের শুনতে ভুল হয়েছে, আমরা শুনতে পাইনি, হয়তো প্রেস মিডিয়া শুনতে পেয়েছে। আমরা সবাই একটাই স্লোগান দিচ্ছিলাম, আওয়াজ উঠেছে বঙ্গে আমরা দিদির সঙ্গে। কোনো আমরা বিক্ষোভ দেখতে পাইনি, এত জনজোয়ার, সেই জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছে, তো সেই জন্য উৎসাহ ছিল কর্মীদের মধ্যে প্রচুর, তার বাইরে কিছু নেই। না, আমরা এরকম শুনিনি, প্রোগ্রাম শেষ হয়ে গেছিল, তাড়াহুড়ো বলা হলে সামান্য সংক্ষিপ্ত বক্তব্য রেখে সবাই স্টেজে নেমে যায়। মঞ্চে আমাদের জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের স্বপন দেবনাথ, চেয়ারপারসন ডক্টর মমতাজ সঙ্গমিতা, রাজ্যর আমাদের মুখপাত্র দেবু টুডু, আমাদের কোয়ার্ডিনেটররা ছিল, তারপরে ছিল সমস্ত নেতৃত্ব। রাসবিহারী হালদার, আমি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। না, আমাদের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আমাদের পূর্ব বর্ধমান জেলায় এই বিশাল মিছিল। সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতা সঙ্গমিতা, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, রাজ্য কোয়ার্ডিনেটর দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, আইএনটিটিউসির সভাপতি ইফতেকার আহমেদ, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত, তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি খোকন দাস, আব্দুল রব, সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস, আইনুল হক, নুরুল হাসান সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ শেষ কর্মসূচি গ্রহণ করতে, সেই অনুযায়ী আমরা আমাদের তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল শ্রমিক সংগঠন, তৃণমূল শিক্ষক সংগঠন সকলে মিলে এই বঙ্গধ্বনি যাত্রার উল্লাস বাস স্ট্যান্ড থেকে ঐতিহাসিক কার্জন গেটে আমরা শেষ করলাম। পূর্ব বর্ধমান জেলায় 54 লক্ষের মানুষের বাস, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের কোনো না কোনো সুযোগ কোনো না কোনো পরিবার পেয়েছেন। এদিন সভা চলাকালীন মঞ্চের নিচে বেশ কিছু তৃণমূল কর্মী মঞ্চে উপস্থিত বেশ কিছু নেতার বিরুদ্ধে বিজেপির দালাল স্লোগান দিতে থাকে। আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আস্তে আস্তে বাড়ি চলে যান। আপনারা অনেকক্ষণ ডেকে বেরিয়েছেন যারা কান্না কাটে, প্রত্যেককে অনুরোধ করছি যে আপনারা আস্তে আস্তে চলে যান, আপনারা আস্তে আস্তে চলে যান। আমাদের মিটিং শেষ হয়ে গেছে, আমাদের মিটিং শেষ হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে।
আসতে পারি ছোট স্যার যারা বাসে এসেছেন যারা বাসে এসেছেন তারা বাসে চলে যান যারা বাসে এসেছে তারা বাসে নির্দিষ্ট জায়গায় চলে যান গোষ্ঠীদ্বন্দ্বই নেই তো মিটবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব নেই, মান অভিমান থাকতে পারে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের কর্মীরা মা মাটি মানুষের জন্য, বাংলার মানুষের জন্য এই লড়াই আমাদের বাংলার লড়াই, এই লড়াই আমাদের বাংলার লড়াই। তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের চোখে যদি কোনো কিছু পড়ে থাকে তারা সেটা বলেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা জানেন আমি নাম করছি না, কিছু ব্যক্তি যেখানে যারা ছিল তাদের মধ্যে একজন এমন কেউ ছিল যে কিছুদিন আগেও শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিল, হয়তো তাকে দেখে হয়তো ক্ষোভ দেখিয়েছে, সেটা আমি জানি না। বলছেন খোকন দাস গোয়াদা বিজেপির দালাল, নাম ধরে বলছে, কে বলেছে কে জানে? দেখুন এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমাদের লড়াই আই বাংলার মানুষের জন্য লড়াই, আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই যারা আমাদের নেত্রীর সাথে বেইমানি করছে তাদের সাথে। এদিন একই মঞ্চে তৃণমূলের সকল নেতৃত্ব উপস্থিত থাকায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এখানে কোনো মিছিলের কোনো শেষ নাই, আমার মিনিমাম 50,000 লোকের মিছিল হয়েছে, 50,000 লোকের মিছিল হয়েছে। এটা বঙ্গধ্বনি শেষ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বোলপুরে মিছিল করছেন, আজকে তাই বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আজকে সেই মিছিল আহ্বান করেছিলেন, যে আমরা যে রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দিয়েছিলাম দেওয়ার পর বঙ্গধ্বনি যাত্রা শেষ হয়েছে, আজকে মানুষকে তার অভিনন্দন জানানোর জন্য আজকের এই মিটিং। মিটিং উল্লাস মোড় থেকে কার্জন গেট, স্বপন দেবনাথের নেতৃত্বে এই মিছিল। বিশৃঙ্খলা কারা করেছে কি করে বাবর আমি কিছু বলতে পারবো না, স্যার আমি জানি না, আমার আমি বলতে পারবো না, আমি তো ওপরে ছিলাম, কে কোথাও কার বিরুদ্ধে বলছে বলতে পারবো? যে যাই বলুক আমরা কিছু ব্যাপারে মন্তব্য করবো না, আমরা জানিও না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।